শুনো, 500 টাকা না 5000 টাকা দিব, কিন্তু এই বাইতে মারবো, রাজি আছো? তো কাজকে মেরে ফেলবো। ঠিক আছে, যা কাল টিকে তুই মা বলবি, হবে? জিনিস মদ যেসব লোকে খায় না, মদ রাজা মহারাজারা খায়। তাহলে মহারাজ কোন রাজ্যের রাজকুমারের সাথে আপনার মেয়ের বিদায় দিচ্ছেন সেটা ভুলেন? মেয়ে যে আপনার বিদায় হয়ে গেছে সে খেয়াল কি আছে? সবই আছে, আবার কি হলে? বেশি কথা বলে ঢিপ মেরে ছেটি দিব দেওয়ালে। কাজ বেরি এলে গেছি, আমাকে ঘুমাইতে দে, যা বগাই নি যা। দাদি মদ খেয়ে ভুল বকছিল, তার লেগে লাঠি ঘর থেকে বের করে দিয়েছি। যে আমি খাটের উপর শুয়ে আছি আর ওরা বাইরে শুয়ে আছে। সর সর সর, মাতালের মতো ভুল বকছি কেন? দেখতে পাচ্ছিনি এখানে এসি লাগানো আছে? ঠিক আছে, শোন তুই কাঁদিসনি, আমি এখনো মরে যাইনি। মরে যাওনি সেটা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু বাপের এই অশান্তি আমার আর ভালো লাগছে না। শোন, এই অশান্তি ফশান্তি তোকে আর পোহাইতে হবে না। তুই একটা ভালো ছেলে দেখে প্রেম করে বি কর গা, তুই বেঁচে যাবি। তুমি তো বলছো মা, আমি যদি এই কাজটা করি তাহলে তোমাদের মান সম্মানটা কোথায় যাবে একবার ভেবে দেখেছো? ওইসব মান সম্মান বেঁচে তোর আপা কবে মদ খেয়ে দিয়েছে? শোন, আমাদের মান সম্মানের চাইতে তোর জীবনটা অনেক বড়, তাই তোকে যা বলছি কর গা। ঠিক আছে, মাথাই করছি। কথাটা তো মা খারাপ বলছে না, দেখি তো মেসেঞ্জারে কাউকে পটাতে পারি কি। প্রেম করব না বলে এতদিন ওয়েটিং এ ফেলে দিয়েছিলাম, মা যখন প্রেম করার অর্ডার দিয়ে দিল, প্রেমটা এর সঙ্গেই করি। আল্লাহ, এতদিন পর ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলো, সূর্য স্কুন দেখে মিটিছে। যাক, যেভাবেই হোক এর সাথে প্রেমটা করতেই হবে।
সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, দেখো কথাই বলছি। শোন, তোর প্রেম যখন হয়ে গেছে, তোর বাপ তো মাতাল, ছেলেটা শুনলে তোকে কোনোদিনই বিয়ে করবে না। শুভ কাজে দেরি করে লাভ নাই, তুই পালিয়ে যা। ঠিক আছে মা। কি গো, এইভাবে হাঁপাই থাপাইতে আসছো কেনে? আরে আমিও তো তোমাকে ছাড়া বাঁচবো না, চলো এক্ষুনি বিয়ে করলি। আমার আব্বা তোমার সাথে বিয়ে কোনোদিনও মেনে নেবে না। কেন মেনে নেবে না? আমার আব্বা সব সময় ফ্ল্যাটে থাকে, তাই মেনে নেবে না। আরে সর্বনাশ, ফ্ল্যাটে থাকে তার মানে তো বিশাল বড় লোক। আইজকে মানলো না তো কি হইলো? কিছুদিন পরে তো মানবে। আরে তোমার আব্বা মেনে নিল না তো কি হইলো? চলো আমরা পালিয়ে যাই। পালি তো যেতে বলছো, কিন্তু আমার হাত আর পা ছাড়া কিছু আসেনি, কি করে যাব? আরে তুমি আমাকে এতদিন থেকে এই চিনলা, আমি তোমার জিনিসের লোভে ভালোবেসেছি, তুমি এমনি চলো, আমি তোমাকে প্রেম করেছি বিয়ে করবো, ব্যাস। আমার অত টাকা পয়সার লোভ নাই। ঠিক আছে চলো। দাদু, ও দাদু, কি ব্যাপার দাদু, কথা বলছো না, মরে গেল নাকি? এসব মাতাল ফাতালের কোনো জ্ঞান আছে নাকি? আমি সূর্য থেকে ভিটামিন ডি লিচি আর বচ্ছি, লিচি আর বচ্ছি, লিচি আর বচ্ছি। দাদু বেশি ভিটামিন নিও না, নাহলে সূর্য ডুবে যাবে। সামনে দিয়ে ঢুকি লিব, তুই কিসের বই দেখাচ্ছিস আমাকে? তুমি মদ খেয়ে পড়ে থাকো, ওই দিকে তোমার মেয়ে পালিয়ে গেল। আমার মেয়ে পালি গেছে? আমি মাল চলাই কারণ এই দুটো মাল কিনে। Oh, my God.
আমার মেয়েকে বের করে দিয়েছি কারকুমে। বের করে দিয়েছি ঠিকই করেছি, তোমার মতো মাতালে ভরসা থাকলে আমার মেয়ে জীবনে ভালো জায়গায় বিয়ে হতো না। এই আমি মাতাল, জানিস মদ কে খায়? হ্যাঁ আমি সব জানি, মদ রাজা মহারাজারা খায়। আপনি তো মহারাজা, আপনার সিংহাসনে বসেন, দিন রাজ্য শাসন করেন। এই একজন রাজার সাথে কিভাবে কথা বলতে হয়? নিশ্চয় তোর বাপ মা শেখায়নি। থাম, তোর শিক্ষা আমি দিচ্ছি। হ্যালো, শোন, তোর ওই অশুভ মেয়েকে আমি জীবনেও মেনে নিব না। এটা আমি কাজ ধরে মনে দেব। আমাদের রাফিজ বাবু কই? কই দেখি দেখি দেখি, কই বাবু কই? আমাদের ময়না পাখি কই গো? হাসো হাসো হাসো, আমাদের রাফিজ বাবু কই? এই তুই কার সাথে কথা বলছিস? কি রে কথা বলছিস দে বল। এই আমাদের লাতি গো, সুসহানা চেলি, দেখো কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? তাই নাকি? আমার লাতি এত বড় হয়ে গেছে, কই দেখি দেখি কথা বলি। না, এর সাথে আমি কথা বলবো না। লে তুই কথা বল। ঠিক আছে বুড়ি, রেখে দে, তোর আব্বা আসলো, পরে কথা বলবো। হ্যালো, কি হলো ওরা কেন? কি গো কি হলো, কাঁদছো কেন? কি গো কাঁদছো কেন? কি হলো? কি গো তুমি কাঁদছো কেন? কাঁদবো না, আমার লাতিকে আমি চোখেই দেখতে পাচ্ছিনি। তুমি তো কান ধরে বলেছো ওই মেয়েকে আমি জীবনেও মেনে নেব না, তো আর আসবে কি করে? আমি রাজা মানুষ, কখন কি বলি তা ঠিক আছে? আমার লাতি আমার বাড়িতে আসবে না, তাই কখন হয়? ফোন কর জামাইকে দিয়ে আসতে বল। তুমি মেনে নিলে বা? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো মা। হ্যালো বুড়ি, তোর আব্বা তাদেরকে মেনে নিয়েছে, তুই টপ করে জামাই খেলে চলে আয়। তাই আব্বা মেনে নিবে? ঠিক আছে তাহলে আজকে আমরা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চলে আয়। এই শুনো, মা মেনে নিয়েছে, আজকে আমরা মাদে বাড়ি যাব। এই শুনো, তোমার আব্বা যখন মেনে নিয়েছে, তুমি আগে গিয়ে দেখো গা আবহাওয়া কেমন। আবহাওয়া ঠান্ডা হইলে তুমি আমাকে ফোন করবা। তোমার আব্বা যদি ডেকে মারে তখন সে দায়িত্ব কে নেবে? আহ কে নেবে, তুমি আগে দেখে আসো গা। বুড়ি ফোন করেছিল, আর বেশিক্ষণ লাগবে না ওদের আসতে। ঠিক আছে ব্যাগটা যাও, এখন বাজারে বাকি কি করবো, টাকা পয়সা তো কিছুই নাই। আরে এটা উঁচু কেন লাগছে? কালকে তো একটু চুমান ছিল। আরে ভাই, 500 টাকা ধার দেও না। হট শালা লাড়ু, তোকে টাকা ধার দেওয়া যাবে না। এই তুই টাকা জিবিনি জিবিনি বাপ তুললি কেনে? বাপের নাম তুললে মাপ নাই শালা। হ্যালো শালা, বাপের নাম তুলবি নে? এই এইলে বাপ চলবে না, বাপ চলবে, 5 টাকা দিবে না। কি করে বকিস নি, মন খারাপ?
সে তো মুখ না ধুই মেরে দিয়েছে, কিন্তু এত লোকের সাথে টাকা ধার চেলাম, কোন শালা টাকা ধার দিল না। মেয়ে জামে আসছে, আমার হাতে একটাও টাকা পয়সা নাই, এখন কি দিয়ে বাজার করবো বল দিনি। করবো চ কি করতে হবে বল। ঠিক আছে তুমি বসো, আমি ব্যবসা দিয়ে আসছি। হ্যালো, তুমি চলে আসো, কোনো টেনশন নাই, তুমি যে ভয় করছিলে সে ভয় নাই। ঠিক আছে তাহলে আমি আসছি। ধামা কবর, ধামা কবর, আসুন আসুন আসুন, খেলা করুন আর টাকা দিতুন। কি খেলা? তুমি যদি আমার দাদুর মাথায় কিল মেরে কাঁদাতে পারো তাহলে টাকা ডবল, আর যদি না পারো তাহলে টাকা লস। কিল মেরে কাঁদানো এখনো ব্যাপার হইলো? ঠিক আছে খেলবো, এই দেখো 500 টাকা জমা থাকলো, মারবো মারবো। কি হরে দাদু, কাঁদিন তো টাকা লাগবে। এই দেখো কেঁদে হইলো, দাও 1000। কই কাঁদলাম, কাঁদিনি তো, এবার হেরে গেলাম তো কি হয়েছে, আবার খেলবো। হ্যালো, শুনো, 500 টাকা না 5000 টাকা দিব, কিন্তু এই বাইতে মারবো, রাজি আছো? আমার ব্যবসা লসে রান করছে, তোমাকে খেলতে হবে, আমার দান দিয়ে যাও। ঠিক আছে যাও, আমি 1 ঘন্টা পর ঘুরিয়েছি খেলছি। আমি 1 কোটি টাকা হেরে গেছি, তুমি ঘুরে আসি বললে তো শুনবো না, এক্ষুনি খেলতে হবে। না গো, আমার এইখানে বাড়ি, বাড়িতে জামা এসছে, আমি বাজারটা করে দিয়েছি, খেলছি। ঠিক আছে যাও, আমারও পাশে শ্বশুর বাড়ি, আমিও খাওয়া দাওয়া করে আসি, দিয়ে আবার খেলা হবে। যে লোকেশনটা পাঠাইলে ওই লোকেশনে চলে এসেছি। এই যে লম্বা লম্বা গাছ আছে, এই বাড়িটা নাকি নেট চলছে না? এই শালা, তুই বাড়ি পর্যন্ত চলে এসেছি, চোখে আমি বললাম 1 ঘন্টা পরে খেলবো। এই মুখ সামনে কথা বল, আমি খেলতে আসিনি, আমি এই বাড়িতে খেতে এসেছি। এই বাড়িতে যে তুই খাবি, তোর কোন বাপ খাবার ঠেকেছে? শালা গরু, তুই আমার বাপ তুললি, তোকে আজকে মেরেই ফেলবো। তোমার উঠো, তোমার কি হলো, তাড়াতাড়ি পানি নাও, দেখো তোমার জামাই কি হয়ে গেল।